নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি পৌলমী। শুরু করছে এই মুহূর্তে, এবং এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। হাঁটুর ব্যথা 100% সারিয়ে দেওয়ার বিজ্ঞাপন দিত একটি সংস্থা, এবং ওই সংস্থার বিরুদ্ধে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, 100% সুস্থতার বিজ্ঞাপন দিত একটি সংস্থা, তাদের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরকে তদন্তের নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই সংস্থাটি আর কোনো বিজ্ঞাপন দিতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, বিস্তারিত জানতে চাইবো এই বিষয়ে। দেখো, একেবারেই ঐতিহাসিক বিষয়, তার ঐতিহাসিক নির্দেশ। তুমি বুঝতে পারছো যে প্রচুর বিজ্ঞাপন দেখা যায় যেখানে বিভিন্ন চিকিৎসা করিয়ে দেওয়া হবে, তার 100% গ্যারান্টি দেওয়া হয় বলে এইভাবে বিজ্ঞাপনে বলা হয়। হাঁটুর ব্যথা সারিয়ে দেওয়ার 100% গ্যারান্টি রয়েছে দিয়ে এই এইভাবে বিজ্ঞাপন দিত একটি সংস্থা, এবং সেই বিজ্ঞাপন বিভিন্ন সংবাদ মাধ্যমে বা ছাপার অক্ষরেও সেটা খবর কাগজে বেরোতো। তাতে একজন চিকিৎসকের নাম উল্লেখ থাকতো। এক ব্যক্তি, তিনি হাঁটুর ব্যথায় ভুগছিলেন, তিনি রাসবিহারিতে ওই সংস্থার অফিসে যান এবং তিনি হাঁটুর ব্যথা সারানোর জন্য তাদের যে প্যাকেজ সেই টাকা দেন। তারপর তিনি প্রতারিত হন বলে অভিযোগ করেন স্বাস্থ্য কমিশনে। স্বাস্থ্য কমিশন আজকে যে নির্দেশ দিয়েছে তাতে স্বাস্থ্য কমিশন এই মামলার শুনানিতে যা হয়েছে তা যে বলেছে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান তা অবাক করার মতো। তার কারণ হচ্ছে যে এই সংস্থাটি যে হাঁটুর ব্যথা 100% সারিয়ে দেবে বলে বিজ্ঞাপন দেয়, তাদের যে ডাক্তারের উল্লেখ করা হয় সেই ডাক্তার আদৌ ডাক্তার নন, তিনি একজন পিএইচডি। তাদের যে লাইসেন্স রয়েছে তা হচ্ছে ফিজিওথেরাপি, সেখানে হোমিওপ্যাথি চিকিৎসক দেখছেন রোগী, আবার হোমিওপ্যাথি চিকিৎসক তিনি আয়ুর্বেদিক ওষুধ অ্যাডভাইস করছেন, সেই আয়ুর্বেদিক ওষুধ কিনতে হচ্ছে। এবং এই ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরকে শুধু তদন্তের নির্দেশ নয়, এই লাইসেন্স নিয়ে তারা নিয়ম মতো কাজ করছেন কিনা, এবং একজন হোমিওপ্যাথি চিকিৎসক তিনি আয়ুর্বেদিক ওষুধ লিখতে পারেন কিনা, এই পুরো বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। স্বাস্থ্য কমিশন স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছে যে এই সংস্থাটির নিয়ম মতো নিয়ম পালন করছে না তাদের লাইসেন্স অনুযায়ী, এবং তার এই ধরনের চিকিৎসক দিয়ে তারা এই লাইসেন্সে অর্থাৎ ফিজিওথেরাপি লাইসেন্সে চিকিৎসা করাতে পারে কিনা। এবং হোমিওপ্যাথি কমিশনকে স্বাস্থ্য কমিশন জানতে চেয়েছে যে একজন হোমিওপ্যাথি ডাক্তার তিনি এরকম আয়ুর্বেদিক ওষুধ লিখতে পারেন কিনা। শুধু তাই নয়, ওই সংস্থাকে চিকিৎসা বাবদ যা টাকা খরচ হয়েছিল ওই ব্যক্তিকে ফেরত দিতে বলেছে স্বাস্থ্য কমিশন, এবং স্বাস্থ্য কমিশন রীতিমতো স্বাস্থ্য কমিশন চেয়ারম্যানের মন্তব্য যে অনেক মানুষ তারা কোথায় চিকিৎসা করাতে যাচ্ছেন, সেখানে যে চিকিৎসক আছেন কিনা, তিনি চিকিৎসক আদৌ কিনা, চিকিৎসা করা তার কি যোগ্যতা রয়েছে আদৌ রয়েছে কিনা, এই নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে। তার একটি যুগান্তকারী একটি ঘটনা যে মানুষ কিভাবে চিকিৎসা সংক্রান্ত বিজ্ঞাপন দেখে ঠকেন, এবং সেই ঠকার পর স্বাস্থ্য কমিশনের প্রথম এই ধরনের মামলার শুনানিতে এই ধরনের রায়, যেখানে স্বাস্থ্য কমিশন ওই বিজ্ঞাপন ওই সংস্থাকে বলে দিয়েছে যতদিন স্বাস্থ্য দপ্তর তদন্ত করবে ততদিন পর্যন্ত ওই সংস্থা কোনো বিজ্ঞাপন দিতে পারবে না, রোগীকে টাকা ফেরত দিতে হবে। এবং অবাক করার মতো ব্যাপার, ফিজিওথেরাপির লাইসেন্স নিয়ে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে তাকে দিয়ে তার তিনি লিখছেন আয়ুর্বেদিক ওষুধ, তার হাঁটু যখন সারছে না তখন বলা হচ্ছে যে এর কোনো গ্যারেন্টি হয় না, তারা চিকিৎসা করার চেষ্টা করে সারানোর জন্য বড় বড় করে বিজ্ঞাপন দেওয়া হয় যে হাঁটুর ব্যথা সারানোর 100% গ্যারেন্টি। বুঝতে পারছো যে স্বাস্থ্য কমিশনের আজকের এই নির্দেশ পুরো চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে কিভাবে ভুয়ো বিজ্ঞাপন দেওয়া হয় এবং মানুষকে প্রতারিত করা হয়, এই যে তার একটি শৈলচূড়া মাত্র। এরকম অনেক বিজ্ঞাপন কিন্তু রয়েছে বা বিজ্ঞাপন দেওয়া হয় বলে মনে করছে স্বাস্থ্য কমিশন। তার পাশাপাশি স্বাস্থ্য কমিশনের প্রশ্ন যে এই ধরনের বিজ্ঞাপন দেওয়া যায় কিনা সেটাও ভেবে দেখা উচিত। একেবারে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি নিমাই পান্ডা। এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।